ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে বুধবার সাংবাদিক সম্মেলনে মাস্ক পরার অনুরোধ জানিয়ে 31 জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। এ পর্যন্ত ইতালিতে আক্রান্তের সংখ্যা 3 লাখেরও বেশি এবং মারা গেছেন 36 হাজারেরও বেশি। বিস্তারিত দেখুন আমাদের ইতালি প্রতিনিধি জুমানা মাহমুদের রিপোর্টে। সরকারের সিদ্ধান্তহীনতায় আটকে গেল প্রধানমন্ত্রীর নতুন অধ্যাদেশ জারির ঘোষণা। তবে মন্ত্রিপরিষদ চলমান নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়িয়ে সিদ্ধান্ত ঘোষণা করেছে। ইতালিতে করোনা ভাইরাসের রোগ বিস্তারের গ্রাফের বক্ররেখা পর্যবেক্ষণে রেখে এক সপ্তাহ পর নতুন সিদ্ধান্ত নেবে সরকার। গত এক সপ্তাহ ধরে দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণের হার। গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 3,678 জন। তবে ইতিমধ্যে দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা অমান্যকারীকে 400 থেকে 1,000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। দেশের সর্বত্র মাস্ক ব্যবহারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে ইতালিতে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছেন, আর এজন্য ইতালীয় গভর্নমেন্ট মাস্ককে বাধ্যতামূলক করেছেন, অন্যথায় এজন্য জরিমানাও নির্ধারণ করা হয়েছে। আসুন আমরা এই আইন সকলেই মেনে চলি। আমরা যারা ইতালিতে বসবাস করি, বাংলাদেশি প্রবাসী, আমরা জানতাম যে আজকে এই বাংলাদেশিদের ইতালিতে ফেরত আসার ব্যাপারে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা আজকে প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে আরও 7 দিন এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। তাতে আসলে আমাদের এখানে কাজ কাম ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ইতালি প্রবাসী সকল বাংলাদেশিদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যে যেখানে যে অবস্থায় থাকেন, ইতালি সরকার কর্তৃক বিধিনিষেধ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব বজায় রাখা চলা বাধ্যতামূলক, আপনারা দয়া করে এই নিয়মকানুনগুলি মেনে চলবেন। জাতীয় সংসদে ইতালির স্বাস্থ্যমন্ত্রী রোবের্তো স্পেরান্সা বলেছেন, আমাদেরকে গত মার্চের মতো উদ্যোগী হয়ে করোনা ভাইরাসকে মোকাবেলা করতে হবে। এদিকে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে পরবর্তী সিদ্ধান্ত জানতে। ইতালিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 3,33,940 জন এবং মৃত্যুবরণ করেছে 36,061 জন। জুমানা মাহমুদ, আইওন নিউজ, রোম, ইতালি।